ধর্ময় অধর্ম নতুন আরও একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হৃদয় খান রয়েছি আপনাদের সাথে, এবং আপনি নিশ্চয়ই আমার সাথে পুরো অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করবেন বলে আমি এক্সপেক্ট করছি। দর্শক এবং শ্রোতা, আজকে আপনাদেরকে জাস্ট একটি আয়াত আমি দেখাবো, জাস্ট একটি। এবং আমি মনে করছি পার্সোনালি যে এই একটি মাত্র আয়াত আপনাকে ধর্ম থেকে মুক্ত করতে পারে। ইনফ্যাক্ট যারা আজ অবধি এখন পর্যন্ত এই ধর্মটিকে আঁকড়ে ধরে আছেন, ইনফ্যাক্ট আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন যে এটা মহান সৃষ্টিকর্তার একটি বাণী, ইনফ্যাক্ট কোরআন, এবং মনে করছেন যে নবী মুহাম্মদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, একই সাথে আল্লাহর রাসুল। উনি যে সমস্ত কথাগুলো বলে গেছেন যেগুলো সবচেয়ে বেশি অবৈজ্ঞানিক, সবচেয়ে বেশি অমানবিক, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এগুলো নিয়েই কাজ করছি, এগুলো নিয়ে কথা বলছি কনস্ট্যান্ট আপনাদের সামনে। আর আজকে যেটা নিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম, সেটা হচ্ছে জাস্ট একটি মাত্র আয়াত। এইটা দেখলেই, এটা শুনলেই, এটা বুঝলেই আপনি যদি ভালো রকমভাবে আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড এখানে কাজ করান, ইনফ্যাক্ট আপনার মাথা যদি সঠিকভাবে কাজ করে, নিশ্চয়ই 100% নিশ্চিত যে আপনি এই আয়াতটি দেখলে আপনি ধর্মটি ছাড়তে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়ি, সরাসরি আমরা জাম্প করি সেই আয়াতটিতে। দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন সূরা আম্বিয়া অর্থাৎ 21 নম্বর সূরার 23 নম্বর আয়াত। 21 নম্বর সূরার 23 নম্বর আয়াতটির স্পেসিফিক তাফসির আপনি কোথাও পাবেন না, তবে এটার 21 থেকে 25 তার অ্যাভারেজ একটি তাফসির কিন্তু আপনারা খুঁজে পাবেন। যাই হোক, এখানে মেইন ব্যাপারটি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবং আয়াতটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে যে তিনি যা করেন সেই বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। রাইট, একদম ক্লিয়ার, একদম স্বচ্ছ পানির মতো ক্লিয়ার এখানে ব্যাপারটা, যে তাকে প্রশ্ন করা যাবে না। এখন এখানে তাকে এই প্রনাউন্সটা দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে, চলুন আমরা প্রথমেই সেটা ক্ল্যারিফাইড করি। এখানে তাকে মানে হচ্ছে যে আপনি জেনে তাফসির যদি দেখেন তাহলে এটা হচ্ছে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাকে দিয়ে হচ্ছে আল্লাহ নিজেকে বুঝিয়েছেন যে তাকে প্রশ্ন করা যাবে না, ইনফ্যাক্ট আল্লাহকে প্রশ্ন করা যাবে না। এখন সমস্যাটা দেখুন কোথায় অ্যারাইজ করছে। আল্লাহ কি কখনো সরজমিনে ইনভেস্টিগেশনে কখনো এসছেন, মানুষকে কোনো কিছু বলেছেন যাতে করে মানুষের সাথে কনভারসেশনের সাপেক্ষে ওনাকে কোনো প্রকার কোয়েশ্চেন করতে পারেন, এই ধরনের সিচুয়েশন, এই ধরনের কনভারসেশনের কি কোনো ধরনের সুযোগ ছিল বা আছে, কিংবা এরকম কোনো কথা, এরকম কোনো সিচুয়েশন কি কখনো আসার পসিবিলিটি ছিল, ইনফ্যাক্ট আছে নাকি? আমি আরও ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে ধরুন আপনার কাছে যখন কোনো একজন ব্যক্তি আসবে সরজমিনে ইনভেস্টিগেশন করার জন্য, তখনই কেবল আপনি তাকে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু তাকে প্রশ্ন করতে পারবেন না কোনো মাধ্যম ছাড়া। এখন মাধ্যমের মধ্যে আপনার টেলিফোন, মোবাইল ফোন কিংবা যে কোনো ধরনের মাধ্যম কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি তাকে যদি সরাসরি প্রশ্নটি করেন এবং সে যদি আপনাকে কোনো ধরনের ফিডব্যাক দেয়, কোনো ধরনের অ্যান্সার দেয়, সেটাও নিশ্চয়ই সরাসরি কানেকশনের দরকার রয়েছে। এখন এখানে যে প্রবলেমটা অ্যারেস্ট করছে যে আল্লাহ কখনো সরজমিনে কোনো মুমিনের কাছে এসে কোনো ধরনের অ্যাডভাইস, কোনো ধরনের অর্ডার, কোনো কিছু কিন্তু দেয় নেই। বাট এখানে যে সমস্যাটা, মেইন সমস্যাটা, সেটা হচ্ছে যেহেতু মানুষকে সরাসরি অ্যাডভাইস দেয় না, সুতরাং মানুষ তাকে সরাসরি প্রশ্ন করবে এটা আশা করাটাই সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সম্পূর্ণ অযৌক্তিক। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আল্লাহ মূলত মুহাম্মদ এবং মুহাম্মদই মূলত আল্লাহ। এটা আমি অসংখ্যবার প্রমাণ করেছি, আপনারা আইভাটনে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন যেখানে আমি 100% প্রমাণ করেছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। যাই হোক, এখানে যখনই আপনার মাথা কাজ করবে, যখনই আপনি কোনো বিষয়ে নিজের মধ্যে ডাউট ফিল করবেন, সন্দেহ আপনার ভিতরে ঢুকবে, আর সন্দেহ ঢোকার পিছনে প্রচুর পরিমাণে রিজন রয়েছে। কোরআনে নিজেই বলছে তোমরা এই কোরআনকে সন্দেহ করো না, তার মানে আল্লাহ নিজেও বুঝতে পারতো, ইনফ্যাক্ট মোহাম্মদ নিজেও বুঝতে পারতো যে কোরআনটা সন্দেহ করার মতো কিছু একটা রয়েছে। এই কারণে সন্দেহ না করার ব্যাপারে বারবার তাকে নির্দেশনা দিয়েছে। আর এই সন্দেহ যারা করেন তাদেরকে বলা হয় সংশয়বাদী। আর এই সংশয়বাদী হওয়ার পরপরই আপনার মনে বিভিন্ন ধরনের কোয়েশনের উদ্রেক হবে, আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগবে, বিভিন্ন ধরনের কোয়েশন আপনি যখন করবেন তখনই আপনাকে এই আয়াতটি দিয়ে আপনার মুখটিকে নগদ বন্ধ করে দেওয়া হবে এবং বলা হবে আপনি প্রশ্ন করতে পারবেন না, যা আছে সেটা একেবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে কোনো প্রকার কোয়েশন ছাড়া। এখন এটাই হচ্ছে একমাত্র কারণ এই পৃথিবীতে বর্তমানে এখন পর্যন্ত ধর্মটি এক্সিস্ট করার পিছনের মূল কারণ। যখনই আপনি কোনো বিষয়ে প্রশ্ন করবেন, ইনফ্যাক্ট ধর্মের বিষয়ে যখনই আপনি প্রশ্ন তুলবেন, তখনই আপনাকে মুখ
চেপে ধরা হবে, আপনার গলা চেপে ধরা হবে এবং বলা হবে এ বিষয়ে প্রশ্ন করতে নেই, এ বিষয়ে জিজ্ঞেস করতে নেই, এটা হাইডেন থাকুক, এ বিষয়ে কথা বলতে নেই, এক্সেট্রা এক্সেট্রা। এবং আপনাকে তো কোয়েশ্চন করতে দিবেই না, বরং বলা হবে যে আপনাকেই প্রশ্ন করা হবে, আপনাকেই প্রশ্ন করার একমাত্র অধিকার রাখে আল্লাহ, কিন্তু আল্লাহকে কোনো প্রকার আপনি প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রকার কোয়েশ্চন করতে পারবেন না। যখন মুশরিকরা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত আর সেগুলোর বিরুদ্ধে মূলত বিভিন্ন প্রকার কথা বলা হতো যে তাদের মৃতকে জীবিত করার কোনো পাওয়ার নেই, যাদেরকে তারা মাবুদ মনে করে তারা কোনোভাবে মাবুদ হওয়ার যোগ্য নয় কারণ তারা জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে পারে না, এক্সেট্রা অনেক কিছুই বলে। এবং আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে একটি হচ্ছে যে তারা বলে যদি অনেকগুলো মাবুদ থাকতো, অনেকগুলো আল্লাহ থাকতো, তাহলে একে অন্যের সাথে পরস্পর যুদ্ধ করতো, পরস্পর ঝগড়া করতো ইত্যাদি ইত্যাদি। মানে এক দেবতা বলতো বা এক আল্লাহ বলতো সূর্য পশ্চিম দিক দিয়ে উঠুক, অন্য দেবতা বলতো না পূর্ব দিক দিয়ে, এক্সেট্রা অনেক কিছুই। এইভাবে লজিক্যালি বোঝানোর চেষ্টা করা হয় যে একমাত্র আল্লাহই হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করছে। এখন আমরা যদি সভ্য দেশগুলোতে দেখি, সভ্য জায়গাগুলোর মধ্যে যদি আমরা দেখি, ইনফ্যাক্ট আপনি যদি খুব সহজভাবে দেখেন একটি কুকুরের পাল যেখানে অনেকগুলো কুকুর থাকে, সেই কুকুরগুলোও কিন্তু প্রপার ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করে। আপনি যখনই খাবার দিবেন তখন দেখা যাবে সিরিয়ালি তারা খাবারটি গ্রহণ করছে, অর্থাৎ তাদের মধ্যে বিটসিং করা নেই। তাহলে খুব স্বাভাবিকভাবে যদি দেখি যে একটা নিম্ন একবারে নিম্ন শ্রেণীর একটি জীব কুকুর, তারাও একটি ডিসিপ্লিন মেনটেন করে, তারাও একে অন্যকে মানে। আপনি যে কোনো প্রজাতির ক্ষেত্রেই এই ব্যাপারটা লক্ষ্য করবেন যে তারা একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করে, একে অন্যকে মানে খুব সুন্দর করে, শ্রদ্ধা করে। তাহলে এই যুক্তিটা একেবারে নড়বড় হয়ে গেল যে একাধিক আল্লাহ থাকলে এখানে সমস্যা তৈরি হতো, তাদের মধ্যে বিশৃঙ্খলা ঝগড়া হতো, যেখানে আমরা কুকুরগুলোর মধ্যে ঝগড়া করতে দেখি না। তাহলে এত বড় মহাগিনী আল্লাহগুলোর মধ্যে কেন যুদ্ধ বিগ্রহ হবে? যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেগুলো হচ্ছে ঠুমকো যুক্তি, মানে একেবারে নরবরের যুক্তি, এগুলো কোনো বেজ নাই, দেয়ার ইজ ভেরি মাচ বেজলেস লজিক। তো এইভাবে আসলে মানুষকে বোঝানো হতো। এবং এখানে মেইন বিষয়টা হচ্ছে যে যখনই আপনি এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করবেন, আপনার ভিতরে যখন ডাউটটা ঢুকবে, আপনি যখন প্রশ্ন করতে শিখবেন, তখনই আপনাকে মুখ চেপে ধরা হবে এবং বলা হবে প্রশ্ন করা যাবে না। এই ব্যাপারটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে আমাদের মুমিন সমাজের মধ্যে। যখনই কোনো একটা বাচ্চা পরিবার থেকে প্রশ্ন করে যে আল্লাহ তাহলে কোথায়, আল্লাহর কোনো এক্সিস্টেন্স নাই কেন, আল্লাহকে আমরা দেখতে পাই না কেন, এ ধরনের বিভিন্ন কোয়েশ্চন যখন এই বাচ্চাটি মনে গ্রো করে এবং সেই বাচ্চাটি যখন করতে শুরু করে স্লোলি, তখন তাকে আস্তে আস্তে করে স্টপ করে দেওয়া হয়, তাকে থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় প্লিজ ইউ শুড নট আস্ক এনি কাইন্ড অফ কোয়েশ্চন অ্যাবাউট গড। তো এইভাবে তাকে হচ্ছে যে এই ব্যাপারটা দিয়ে ধামা চাপা দিয়ে দেওয়া হয় এবং নর্মালি তাদেরকে কোট করা হয়, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে নেই, নবীর ব্যাপারে প্রশ্ন করতে নেই, যা বলা আছে, যা লেখা আছে, যা বলে গিয়েছেন তা চোখ বন্ধ করে মেনে নিতে হবে। এবং আমরা দেখতে পাই যে আধুনিক বিশ্বে আপনি যখনই প্রশ্ন করবেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার জ্ঞানের লিমিটেশন চলে আসবে যদি আপনি প্রশ্ন না করেন। আপনি যখনই প্রশ্ন করতে শিখবেন তখন আপনার জ্ঞানের পিপাসা আরও বাড়বে, আপনার জ্ঞান ভাণ্ডারকে মজবুত করতে, আপনার জ্ঞান আহরণ করতে এই প্রশ্নটা অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম আমার স্যাররা বলতো, এবং আমি বেশি পরিমাণে প্রশ্ন করতাম, আমার স্যাররা বলতো যে বেশি পরিমাণে প্রশ্ন করবে সে বেশি জানতে পারবে, যে প্রশ্ন করবে না সে জানতে পারবে না। অর্থাৎ প্রশ্ন করাটাকে সবসময় ইন্সপায়ার করা হতো। কিন্তু আপনি যখনই ধর্মের বেড়াজালে আটকা থাকবেন, ধর্মের বেড়াজালের ভিতরে থাকবেন, তখনই আপনাকে প্রশ্ন করতে দেয়া হবে না। এবং যখনই কেউ একজন প্রশ্ন করবেন তখন তাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হবে, তাকে চেপে রাখা হবে, তাকে দমিয়ে রাখা হবে। এটি হচ্ছে ইসলামের মেইন সিক্রেটস। এই পৃথিবীতে ইসলাম এবং অন্যান্য সকল ধর্মগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বাট এক্সক্লুসিভলি যেটার উপর বেস করে সে ঠিক আছে, সেটি হচ্ছে প্রশ্ন করা যাবে না। এই যে আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ, 21 নম্বর সুরার 23 নম্বর আয়াত, আপনারা বিভিন্ন জায়গা থেকেও দেখতে পারেন, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে আপনি কোয়েশ্চন করতে পারবেন না। আপনি যখনই কোয়েশ্চন করবেন তখন আপনার চোখ মুখ বেঁধে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। রাইট, এটি হচ্ছে মেইন সিক্রেট আজকের অনুষ্ঠান থেকে। আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে কেন ইসলাম আসলে এক্সিস্ট করছে, এবং আপনি যখনই এইটা জানতে পারবেন যে আপনাকে আপনার জ্ঞানের লিমিটেশনটাকে সবসময় লিমিট করে দেওয়ার চেষ্টা করবে ইসলাম, তখনই আপনি এই ধর্মটি ছাড়তে বাধ্য হবেন। আর যখনই আপনি কোয়েশ্চন করবেন তখনই এই আয়াতটিকে ভায়োলেশন করবেন, আর এইটাকে ভায়োলেশন করার মানে হচ্ছে যে আপনি কাফের হয়ে যাওয়া, ইনফ্যাক্ট আপনি ধর্ম থেকে মুক্ত হয়ে যাওয়া।
দর্শক বিন্দু শ্রোতা নিশ্চয় বুঝতে পারছেন আজকের এই অনুষ্ঠানটি থেকে আমি যা বোঝাতে চেয়েছি, যে ধর্ম আপনাকে কোয়েশ্চন করতে দেয় না, জ্ঞান আহরণ করতে বিশাল পরিমাণে বাধার সৃষ্টি করে এই আয়াতটি, ইনফ্যাক্ট এই প্রশ্ন না করাটা। দর্শক এবং শ্রোতা, আজকে ভিডিওটি এখানে সাইন আউট করতে চাচ্ছি। আগামী কোনো একটি অনুষ্ঠানে নিশ্চয়ই আরেকবার কথা হবে। আর আপনারা জানেন যে আমি মোহাম্মদ লাইফ সম্পর্কে সিরিজ ভিডিও আপলোড করছি, যেগুলো আপলোড হচ্ছে অলরেডি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সে পর্যন্ত আপনারা চাইলে সেগুলো চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। কথা হচ্ছে আগামী কোনো একটি অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন। সবার প্রতি শুভকামনা।